আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা পিক্সেলাব অ্যাপসের ভিতরে যে কোনো ফন্টকে আপলোড করতে পারি এবং আমরা যে কোনো কাজে সেটাকে ব্যবহার করতে পারি। সো পিক্সেলাবের যে হ্যাপি মোড রয়েছে সেটাকে ইনস্টল করতে হবে, সেজন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। সেখানে গিয়ে আমরা সার্চ করব পিক্সেলাব হ্যাপি মোড। পিক্সেলাব হ্যাপি মোড লিখে সার্চ করলেই দেখব প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, এখানে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নেব। সো তারপর আমাদের উরবান জঙ্গল ফন্ট নামে একটি ফন্ট রয়েছে, সেই ফন্টটিকে ডাউনলোড করতে হবে। সেটা করার জন্য উরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ করলে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, এখানে ক্লিক করব। তারপর আমরা রাইট সাইডে উপরের দিকে কর্নারে দেখব ডাউনলোড লেখা রয়েছে, এখানে ক্লিক করব। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ডাউনলোড ফোল্ডারে আসার পর আমরা এখানে দেখতে পাবো উরবান জঙ্গল ফন্ট নামে একটি ফন্ট রয়েছে, যেটা জিপ অবস্থায় আছে। আমরা এটাকে কাট করে অন্য একটি ফোল্ডারে নিয়ে যাব, ফোন স্টোরেজে যাব। এখানে যাওয়ার পর আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। ওকে, তারপর আমরা ফাইল ম্যানেজারে যাব। যাওয়ার পর ফোন স্টোরেজে যাব। যাওয়ার পর আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। এখান থেকে উরবান জঙ্গল ফন্টটাকে কাট করে আমাদের যে নিউ ফোল্ডার তৈরি করেছি সেখানে আমরা নিয়ে যাব। ওকে, এখানে নিয়ে আসার পর আমরা পেস্ট করে দেবো এবং এখানে আমরা এই ফাইলটাকে এক্সট্রাক্ট করব। সেজন্য আমরা ফাইলটাকে সিলেক্ট করে তারপর নিচের দিকে দেখব থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করব। তারপর আনকম্প্রেসে ক্লিক করলে এটা ফাইলটা কম্প্রেসড হয়ে যাবে। এখন আমরা চলে যাব হচ্ছে পিক্সেলাবের যে অ্যাপস রয়েছে এখানে। তারপর আমরা একটি টেক্সট লিখব এখানে। তারপর আমরা রাইট সাইডে স্ক্রোল করে ফন্টের উপর ক্লিক করব। তারপর আমরা মাই ফন্টসে যাব। এখানে যাওয়ার পর আমরা টেক্সটের উপর ক্লিক করব। এখান থেকে আমরা ফোল্ডার খুঁজে বের করব, ওয়ান প্লাস সেভেন প্রোতে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের যে ফোল্ডার রয়েছে যেখানে ফন্ট রয়েছে সেই ফোল্ডারটিতে ক্লিক করব এবং তারপর আমরা ওপেন করে নেব। তারপর আমরা নিচে দিয়ে দেখব সেই টেক্সট, সেই ফন্টটি এখানে দেখা যাবে। সো আমরা সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন ফন্টটি এখানে আপলোড হয়ে গেছে। তারপর আমরা ফন্টটিতে সিলেক্ট করব, ওকেতে ক্লিক করব। তারপর দেখতে পাবো যে ফন্টটি আমরা ব্যবহার করতে চাচ্ছিলাম সেই ফন্টটি এখানে চলে আসছে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।